হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত সাদৃশ্য বা অ্যানালজি যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অ্যানালজি বা সাদৃশ্য অধ্যায়ের পার্ট টু। এবং গত পার্টের মতো আজকের ভিডিও ক্লাসেও থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। তো সুতরাং ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় অ্যানালজি বা সাদৃশ্য। সাদৃশ্য অধ্যায়ের আজকের পার্ট টুর প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। তো এই প্রশ্নে এখানে যে প্রথম যে দুটো চিত্র দেওয়া আছে, এই দুটোর সঙ্গে পরিবর্তন কীভাবে ঘটেছে সেগুলো আমরা আগে দেখে নেব। তো এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রে কিন্তু আকার আকৃতিগতভাবে কোনোরকম কিন্তু পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র এখানে যে ব্ল্যাক রঙের যে সাইনটা ছিল সেটা কিন্তু ঘুরে এখানে চলে গেছে। তো চিত্র থেকে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এইভাবে ঘুরে এই পজিশানে চলে এসেছে, যেটা কি না 180 ডিগ্রি। এই পজিশানটাকে বলা হয় কিন্তু 180 ডিগ্রি, যেটা তোমরা ছবি দেখে বুঝতেই পারছো। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে বা ক্লকওয়াইজ ঘুরে এটা কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে, এবং কালো যে অংশটা সেটা কিন্তু চলে এসেছে এই পজিশানে। তো সুতরাং তিন নম্বর চিত্রের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে, এবং এক্ষেত্রে এটা নির্ণয় করতে সুবিধা হবে, কারণ যেহেতু এটা পঞ্চভুজ এবং একটা মুখ কিন্তু এদিকে রয়েছে, অর্থাৎ এটা যদি 180 ডিগ্রি ঘোরে তাহলে কিন্তু বন্ধুরা এটা বুঝতেই পারছো এটা কিন্তু এই দিকে হয়ে যাবে, এবং এই যে কালো রঙের যে সাইনটা সেটা চলে আসবে এই কোণার দিকে। তো সুতরাং এই শর্তের সঙ্গে যে চিত্রের মিল আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ এখানে দেখো এই মুখটা এদিকে ঘুরে গেছে এবং কালো অংশটা এই কোণার দিকে চলে এসেছে, অর্থাৎ এটাও 180 ডিগ্রি কিন্তু ঘুরে গেছে। তো তাহলে এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার 12-এর সমাধানটা দেখে নেব, এবং এখানে 1 এবং 2 এই দুটো চিত্রের মধ্যে কী পরিবর্তন ঘটেছে সেটা আমরা এখানে প্রথমে দেখে নিই। তো এখানে প্রথম চিত্রের ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা বাইরের চিত্রটা দেখব। এখানে বাইরে যে বর্গক্ষেত্রটা ছিল এখানে মাঝখান থেকে কেটে গিয়ে দুটো ভাগে কিন্তু বিভক্ত হয়ে ওপর এবং নিচের দিকে চলে গেছে, অর্থাৎ এই যে অংশটা এখান থেকে কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে, একটা পরিবর্তন হয়েছে এটা। এবং দ্বিতীয় পরিবর্তন দেখো, ভেতরে এই যে একটা অংশ ছিল এটা কিন্তু প্রথমে ছিল আনুভূমিকভাবে, সেটা এখন লম্বভাবে হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি ঘুরে গেছে। তো এই চিত্রে এই দুটো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা এই দুটো পরিবর্তন ঘটেছে। তাহলে ঠিক অনুরূপভাবে আমরা এই 3 নম্বরের ক্ষেত্রেও এবার দেখে নেব কীভাবে পরিবর্তিত হয়ে 4 নম্বর বক্সে বসবে, সেটা আমরা এবার দেখে নেব। তো তাহলে প্রথম নিয়ম অনুসারে বাইরের যে চিত্রটা সেটা কিন্তু দুভাগে এখান থেকে ভাগ হয়ে একটা অংশ এরকম ওপর দিকে থাকবে, আর একটা অংশ এইভাবে নিচের দিকে চলে আসবে, অর্থাৎ দুটো অংশ ভাগ হয়ে যাবে প্রথম নিয়ম অনুসারে। এবং দ্বিতীয় নিয়ম অনুসারে কী হবে, এই যে ভেতরের যে অংশটা বা যে সিম্বলটা ছিল সেটা 90 ডিগ্রি ঘুরে যাবে। তো সুতরাং এটা যদি আমরা প্রথমে এইভাবে উল্লম্বভাবে ধরি, এটা কিন্তু এবার চলে আসবে এইভাবে। তো সুতরাং এই 4 নম্বর যে চিত্রটা আমরা পেলাম, এটার সঙ্গে সঠিক উত্তরের যে মিলটা আমরা পাচ্ছি সেটা দেখো, অপশান নাম্বার ডিতে সঠিক উত্তর রয়েছে, কারণ এটা একদিক থেকে মাঝখান দিয়ে ভেদ হয়ে গেছে, দুটো অংশে দুটো ওপর নিচে চলে গেছে, দুটো অংশে বিভক্ত হয়ে গেছে, এবং মাঝখানের চিত্রটা কিন্তু দেখো 90 ডিগ্রি হয়ে ঘুরে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, এবং এই প্রশ্নের সমাধানটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই 12 নম্বর প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবার আমরা কোশ্চেন নাম্বার 13-এর সমাধানটা দেখে নেব। তো এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র কীভাবে পরিবর্তিত হয়েছে তো সেটা আগে দেখব। তো এখানে প্রথমে দেখো, এখানে যে ত্রিভুজটা ছিল সেটার মাথা ছিল ওপরের দিকে, কিন্তু দ্বিতীয় চিত্রে মাথাটা পুরো নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গেছে। তো এটা কিন্তু হলো প্রথম পরিবর্তন। এবং দ্বিতীয় পরিবর্তনটা দেখো কী হয়েছে, তিনটে রেখাংশ কিন্তু অনুভূমিকভাবে ত্রিভুজের একটা অংশকে অর্ধেকটাকে ভাগ করেছিল, কিন্তু দ্বিতীয় চিত্রে কী হয়েছে, ত্রিভুজের এই অর্ধেকটা ভাগ করেছে কিন্তু লম্ব তিনটে রেখা, অর্থাৎ ত্রিভুজের ভেতরের প্রথম রেখাগুলো ছিল অনুভূমিক এবং পরবর্তীতে সেগুলো হয়ে গেছে উল্লম্ব। তো সুতরাং এই দুটো পরিবর্তন পরের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মিলিয়ে বসাতে হবে। তো অর্থাৎ এখানে তাহলে 4 নম্বরে কোনটা হবে, না এই যে মাথাটা নিচের দিকে রয়েছে প্রথম বাইরের পঞ্চভুজের,
তো এটা কিন্তু আমরা বুঝতেই পারছি 180 ডিগ্রি ঘুরে যাওয়া মানে এটা মাথাটা চলে আসবে উপরের দিকে, এটা হবে প্রথম পরিবর্তন। এবং দ্বিতীয় পরিবর্তন কি হবে, এই যে একটা অংশে তিনটে রেখা দ্বারা এখানে অনুভূমিক ভাগ করা ছিল, চার নম্বর চিত্রের ক্ষেত্রে এই রেখাগুলো কিন্তু উল্লম্ব হয়ে যাবে, অর্থাৎ ওপর নিচ আকারে এরকম তিনটে রেখা কিন্তু থাকবে বাম দিকের অংশে। তো এই চিত্রের সঙ্গে আমরা যেটার মিল পাচ্ছি এই দুটো পরিবর্তন, সেটা দেখো এখানে সিতে কিন্তু এই পরিবর্তন রয়েছে, অর্থাৎ প্রথমত মাথাটা উপর দিকে চলে গেছে এবং তিনটে রেখা উল্লম্ব আকারে এইভাবে ভাগ এখানে হয়ে গেছে। 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি তাহলে হবে অপশান নাম্বার সি। এটিও কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবং বন্ধুরা এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। এবারে আমরা কোশ্চেন নাম্বার 14-এর সমাধানটা দেখে নেব। তো এখানকার প্রথম চিত্রটি দ্বিতীয় চিত্রে কীভাবে পরিবর্তিত হয়েছে, এখানে যে এটা ছিল এই এটা কিন্তু ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে এই রকম রূপ নিয়ে নিয়েছে, অর্থাৎ এর এ সোজা হয়ে বসে গেছে এবং এর ভিতরে এই যে স্টার চিহ্ন ছিল এই স্টার চিহ্নটা পরিবর্তিত হয়ে একটা বৃত্ত কিন্তু এখানে হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই সোজা। তো সুতরাং এবার দেখো 3 নম্বর চিত্রের ক্ষেত্রে এখানে যে এটা রয়েছে সেটা কিন্তু 90 ডিগ্রি ঘুরে যাবে ক্লকওয়াইজ এবং এর এই যে হা মুখটা এটা কিন্তু উপর দিকে হয়ে যাবে এরকম, এবং ভেতরের যে স্টার চিহ্ন রয়েছে সেটা একটা গোল রাউন্ড হয়ে যাবে। তো এই চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আমরা এখানে পাচ্ছি সেটা দেখো অপশান নাম্বার বি, অর্থাৎ আমি এখানে যে ছবিটা এঁকেছি সেই ছবির সঙ্গে এই ছবির কিন্তু মিল রয়েছে, অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা সহজভাবেই বুঝতে পারলে। এবারে আমরা কোশ্চেন নাম্বার 15-এর সমাধানটা দেখে নেব। তো এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা এবারে আমরা দেখে নেব। তো এখানে দেখো প্রথম চিত্রে তিনটে ছোট ছোট কিন্তু চিত্র ভেতরে দেওয়া রয়েছে, তার মধ্যে একটা বৃত্ত, মাঝখানে একটা ত্রিভুজ এবং সবার শেষে বর্গক্ষেত্র। এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো এই যে 3 নম্বরে বর্গক্ষেত্রটা ছিল এটা কিন্তু বড় হয়ে বসে গেছে এবং এই বর্গক্ষেত্রের মধ্যে বাকি দুটো চিত্র কিন্তু চলে এসেছে, এবং তার মধ্যে থেকে এই যে দ্বিতীয় যে চিত্রটা ছিল সেটা চলে এসছে ওপরে এবং প্রথমের চিত্রটা অর্থাৎ বৃত্তটা চলে এসছে ত্রিভুজের নিচে। তো এখানে এই তিনটে পরিবর্তন কিন্তু তাহলে হয়েছে। তো তাহলে এবারে 3 নম্বর চিত্রটা কীভাবে পরিবর্তিত হবে, তো এখানে দেখো এখানেও ঠিক তিনটে চিত্র কিন্তু রয়েছে ছোট ছোট, সবার শেষে 3 নম্বরে রয়েছে বৃত্ত। তো প্রথম নিয়ম অনুসারে এই বৃত্তটাই কিন্তু সবার প্রথমে বাইরে বড় হয়ে এখানে বসে যাবে, এবং এই বৃত্তর মধ্যে এই যে দ্বিতীয় ছোট চিত্রটা ছিল এটা বসবে ওপরে এবং তার নিচে বসবে এই যে প্রথম চিত্রটা মানে ত্রিভুজটা। তো সুতরাং এই চিত্রটা কিন্তু আমরা পাবো। তো এই চিত্রের সঙ্গে কোন চিত্রের মিল এখানে আমরা পাচ্ছি, তো এখানে দেখো এই 5টা অপশানের মধ্যে থেকে অপশান নাম্বার এ এই চিত্রের সঙ্গে মিল আমরা পাচ্ছি। তো সুতরাং 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে কিন্তু তাহলে অপশান নাম্বার এ। আমি কিন্তু সাদৃশ্যের প্রথম ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও বলছি, তোমরা কিন্তু কখনোই আগে এই উত্তর ফিগারগুলো বা অ্যান্সার ফিগারগুলো দেখবে না, প্রথমে আগে নিজেরা এরকম একটা চিত্র বানিয়ে নেবে, তারপর সেই চিত্রের সঙ্গে বাকি এই 5টার মিল খুঁজবে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা সঠিকভাবে বার করতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা উত্তরটা বার করতে পারবে। এবার কোশ্চেন নাম্বার 16-এর সমাধানটা আমরা দেখে নেব, যেখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র কীভাবে পরিবর্তিত হয়েছে। এখানে দেখে নাও প্রথম যে চিত্রটা ছিল 1 নম্বরে সেখানে বাইরে যে ছোট বৃত্তটা ছিল সেটা কিন্তু বড় হয়ে এখানে দ্বিতীয় চিত্রে বসে গেছে, এবং তার মধ্যে 1 নম্বর চিত্রের প্রথম চিত্রটা ছোট হয়ে 90 ডিগ্রি ঘুরে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো পরিবর্তন কিন্তু এখানে ঘটেছে। তাহলে 3 নম্বর ফিগারটাও ঠিক একই রকম পরিবর্তিত হয়ে 4 নম্বরে বসবে। তো তাহলে এই যে বাইরের যে বর্গক্ষেত্র রয়েছে এটা কিন্তু চলে আসবে 4 নম্বর চিত্রের ক্ষেত্রে সবার বাইরে, এবং এই যে তীর চিহ্ন বা অ্যারো চিহ্নটা রয়েছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যারো চিহ্নটা বসবে ঠিক এইভাবে। তো এই চিত্রের সঙ্গে উত্তর চিত্রের যেটির সঙ্গে মিল আমরা খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে অপশান নাম্বার সি। তো সুতরাং এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি। আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নেব।
এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র যেভাবে পরিবর্তিত হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো, এটা কিন্তু খুবই সোজা। একটা দর্পণ বা আয়নায় যেভাবে প্রতিবিম্ব প্রতিফলিত হয়, এখানে কিন্তু দ্বিতীয় চিত্রটি সেই দর্পণের প্রতিবিম্ব হিসাবে ঘুরে গেছে। তো সুতরাং এই তিন নম্বর চিত্রটির ক্ষেত্রেও কিন্তু একই রকম দর্পণের প্রতিবিম্ব হিসেবে ঘুরে যাবে, অর্থাৎ মাথাটি কিন্তু নিচের দিকেই থাকবে, শুধু দর্পণে বা আয়নায় যেভাবে প্রতিফলিত হয়ে ঘুরে যায় সেভাবে এখানে ঘুরে যাবে, অর্থাৎ এই যে হাতের মতো বাঁকা অংশটা এটা চলে আসবে এই দিকে। এইরকম প্রতিবিম্বের সঙ্গে অপশানের মধ্যে থেকে যেটির মিল আমরা খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে অপশান নাম্বার বি। এই চিত্রটি তিন নম্বর চিত্রের দর্পণের প্রতিবিম্বের সাপেক্ষে ঘুরে গেছে বা উল্টে গেছে। তো অপশান নাম্বার ডি হচ্ছে তাহলে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 18-এর সমাধানটা আমরা দেখে নেব। তো এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রে কীভাবে পরিবর্তিত হয়েছে এটা একটু লক্ষ্য করো। এখানে এক নম্বর চিত্রে এখানে ললিপপের মতো যে অংশটা রয়েছে এটা দেখো, এইটা দ্বিতীয় চিত্রে উপরের দিকে পৌঁছে গেছে, অর্থাৎ এটা কিন্তু তাহলে 1, 2, 3, 4 চার ঘর ক্লকওয়াইজ ঘুরে গেছে। এটা হলো প্রথম পরিবর্তন। এবং দ্বিতীয় পরিবর্তন দেখো, এখানে এই যে দাগ অংশটা ছিল সেটা দ্বিতীয় চিত্রে চলে এসেছে এই পজিশনে, অর্থাৎ এটাও কিন্তু 1, 2, 3, 4 অর্থাৎ এটাও কিন্তু চার ঘর ক্লকওয়াইজ ঘুরে গেছে। এই দুটো পরিবর্তন এক্ষেত্রে ঘটেছে। তাহলে এই একই রকম পরিবর্তন এই তিন নম্বর ফিগারের সঙ্গে ঘটবে, অর্থাৎ এখানে এই যে ললিপপের মতো অংশটা রয়েছে এটা চার ঘর ঘুরে যাবে, অর্থাৎ 1, 2, 3, 4 অর্থাৎ এইখানে কিন্তু এটা চলে আসবে। এবং এই যে দাগের মতো অংশটা রয়েছে এটাও ক্লকওয়াইজ ঘুরবে চার ঘরে, অর্থাৎ 1, 2, 3, 4 এখানে এই যে চার নম্বরে এটা এসে থামবে এবং ললিপপটা এখানে এসে থামবে। এই দুটো পরিবর্তন কিন্তু এখানে ঘটেছে। তাহলে যে চিত্রটা আমরা এখানে পেলাম এই চিত্রের সঙ্গে যে অপশানের সঠিক মিল আমরা পাচ্ছি সেটা হলো অপশান নাম্বার এ। এখানে কিন্তু এই ছবির সঙ্গে এই ছবির সম্পূর্ণ মিল আমরা পেয়ে গেলাম। তো তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ। এবার কোশ্চেন নাম্বার 19-এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র কীভাবে পরিবর্তিত হয়েছে, তো এখানে প্রথম চিত্রে যে তিনটে আকৃতির তিনটে চিত্র রয়েছে সেগুলোর মধ্যে থেকে প্রথম চিত্র যেটা ছিল সেটা কিন্তু কোনোরকম পরিবর্তন হয়নি, সেটা দেখতেই পাচ্ছ। কিন্তু পরবর্তী যে দুটো চিত্র রয়েছে সেটা কিন্তু একে অপরের শুধুমাত্র স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ মাঝেরটা চলে এসছে শেষে এবং শেষেরটা চলে এসছে মাঝখানে, শুধুমাত্র এটুকু পরিবর্তন কিন্তু হয়েছে। তো সুতরাং এই তিন নম্বর চিত্রটিও ঠিক একই রকম নিয়ম মেনে পাল্টাতে গেলে প্রথমে যে চিত্রটি আছে সেটা কিন্তু একই রকম থাকবে, শুধুমাত্র পরের দুটো চিত্র একে অপরের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা এটা চলে যাবে সবার শেষে এবং এই যে চিহ্নটা এটা চলে আসবে মাঝখানে। তো এই চিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা পাবো সেটি হচ্ছে অপশান নাম্বার বি। এই চিত্রের সঙ্গে কিন্তু এই চিত্রের সম্পূর্ণ মিল আমরা এখানে খুঁজে পাচ্ছি। তো তাহলে এই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি। এবার আমরা কোশ্চেন নাম্বার 20-এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথম চিত্রটির সঙ্গে দ্বিতীয় চিত্রটি কীভাবে পরিবর্তিত হয়েছে, প্রথম চিত্রের ক্ষেত্রে এই যে দুটো সিম্বল রয়েছে এই দুটো দ্বিতীয় চিত্রের বেলায় একসঙ্গে মাঝখানে এসে মিলিত হয়েছে, কিন্তু দিকের কিন্তু কোনোরকম পরিবর্তন ঘটেনি। তো সুতরাং তিন নম্বর চিত্রের ক্ষেত্রেও ঠিক এই যে দুটো সিম্বল বা চিহ্ন রয়েছে এই দুটো কিন্তু শুধুমাত্র এক জায়গায় মাঝখানে এসে মিলিত হবে। তো তাহলে কোনোরকম দিক পরিবর্তন ছাড়া শুধুমাত্র মিলিত হয়েছে যে চিত্র, তো সেটার সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ডি। এখানে দেখো, এখানে চিত্র দুটো শুধুমাত্র মিলিত হয়েছে এই কোনায় এবং এই কোনায়, কিন্তু দিকের কিন্তু কোনোরকম পরিবর্তন হয়নি। তো সুতরাং এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশান নাম্বার ডি। এবং এই 20 নম্বর প্রশ্নের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের এই নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 2। এই অ্যানালজি এবং সাদৃশ্য অধ্যায়ের পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশাপাশি আরিহান্তের যে রিজনিংয়ের ক্লাস আমি সলভ করাচ্ছি সেই ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করো, কারণ সেই সমস্ত রিজনিংয়ের ক্লাসে থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আসন্ন বিভিন্ন পরীক্ষা অর্থাৎ রেলের পরীক্ষা এবং WB পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু
ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।